আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই মনটা ভালো, খুশি খুশি লাগছে। তো কি কারণে খুশি লাগছে, অবশ্যই কারণ তো একটা আছে, কারণটা বলবো একটু পরে বলছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমার শুক্রবারের রান্না, আমি দুপুরে রান্না করছি, যেটা সেটা শেয়ার করছি আপনাদের সবার সঙ্গে, আর বিকালে নাস্তাটাও শেয়ার করব। তো আমি এখানে রান্না করব করলা আর কচি ডাটা দিয়ে, বাটা মাছ দিয়ে ঝোল করব আমি। তো আগে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। করলা এবং কচি ডাটা, একদমই কচি, আমি শাক আলাদা করে ভেজে নিয়েছি, শাকটা আলাদা করে ভেজে খেয়েছি, শাকের ডাটাটা। আর ডাটাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যে এটা করলার সঙ্গে ভাজি করব, কারণ সরি করলার সঙ্গে ঝোল করব, কারণ কচি ডাটা ঝোল খেতে অনেক ভালো লাগে, করলার সঙ্গে মজা লাগে। যারা করলা ঝোল খেতে চায় না, তিতা লাগে, তাদের জন্য এটা একটা সলিউশন, ভালো পদ্ধতি। করলাটা অতটা তিতা লাগে না যদি এই ডাটার সঙ্গে ঝোল করা যায়, অতটা তিতা থাকে না, তিতা থাকে তবে এমনিতে করলা যেরকম তিতা অতটা থাকে না, তিতাটা অনেক কমে যায়। আর করলা ঝোল খাওয়া মাঝে মাঝে ভালো, তিতা খাওয়া শরীরের জন্য উপকার আছে। তো যারা করলা তিতার জন্য খেতে চায় না, তারা এটা ট্রাই করতে পারে, আশা করি ভালো লাগবে। তো এই যে আমার ডাটাটা অনেক কচি ছিল, অনেক মজা। এমনি বাজারে নর্মাল যে ডাটা, বড় ডাটা গুলি, ওইগুলো আসলে কিনে নিয়ে আসলে অতটা সিদ্ধ হতে চায় না, ভালো লাগে না খাইতে। কিছু কিছু ডাটা আছে একদম মানে চুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, আসলে পানি দিয়ে রাখে তো ওরা বাজারে, এই কারণে এরকম হয়। তবে কচি যে শাকের ডাটা গুলি, মানে শাক খাওয়ার জন্য যে ডাটা গুলি আমরা যে শাকটা কিনে নিয়ে আসি বাজার থেকে, সেটার নিচ থেকে ডাটাটা রেখে দিলে সেটা ভালো লাগে খাইতে, সেটা গলে একদম মানে সিদ্ধ হয়ে যায় রান্না করলে চুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে। তো আমি এটা করলা রান্না করব, ঝোল করব, আর আরেকটা রান্না করব, একটা চিকেন রান্না করব। তো মনটা খুশি খুশি, কারণ কালকে বাড়ি যাচ্ছি এদের জন্য, এই জন্য মনটা অনেক খুশি, ভালো লাগছে। বাড়ি যাওয়াটাই একটা আনন্দ, এটাই সবারই আমার মনে হয় একটা আনন্দের বিষয়। তো বাড়ি যাওয়াটা যেমন আনন্দের, আবার ফিরে আসাটাও সেরকমই দুঃখের, আসতে মন চায় না, ভালো লাগে না মনে পড়লে। তো সামনে দিন থাকলেই মনে হয় যে ভালো, অমুক মানে আশায় থাকা যায় যে অমুক দিন যাবো, অমুক দিন যাবো, দিন গুনতে থাকা যায়, এটা মনে আনন্দ থাকে। কিন্তু দিনটা যখন শেষ হয়ে যায় আসার কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়। আসলে এটা আমার মনে হয় সবারই হয়। তো যাই হোক, আনন্দ বেদনা সবকিছু নিয়েই তো মানুষ, আনন্দের মাঝখানে বেদনা থাকবে, এটা অবশ্যই থাকবে। সুখের পাশাপাশি দুঃখ, আনন্দের পাশাপাশি কষ্ট, এটাই স্বাভাবিক। হাসি কান্না আনন্দ নিয়েই মানুষ পৃথিবীতে, এভাবে জীবন চলতে হয়, চলার পথ জীবনে এভাবেই আমাদেরকে চলতে হবে। তো চিকেনটা রান্না করে রাখছি, আজকে খাবে ওরা, আর কালকে গাড়ির মধ্যে খাবার নিয়ে যাব, কারণ গাড়ির অনেক দূরের রাস্তা, মাগুরা যাইতে অনেক সময় লাগে আমাদের, যেহেতু বাসের রাস্তা, ফেরিঘাটেও জ্যাম থাকে, অনেকটা কষ্ট হয়।
তো এই কারণে খাবার কিছু সঙ্গে নিয়ে যাওয়া ভালো, নইলে বাচ্চা যেহেতু সঙ্গে আছে ওদের মানে খিদা লাগলে আরো শরীরটা খারাপ করে, বেশি গাড়িতে অসুস্থ হয়ে পড়ে। তো এই কারণে আগে থেকে প্রিপারেশন নিয়ে যাওয়া ভালো। তো কিছু রুটি বানিয়েও নিয়ে যাব, সঙ্গে সঙ্গে আরো অন্য কিছু শুকনা খাবার থাকবে। তো সবকিছুই নিয়ে যাব, যেটা খায় বাচ্চারা তো খাইতে চায় না এমনিতেই। এটাই তো আমার পাশের চুলাই, 2 চুলাই আমার 2টা রান্না হয়ে গেছে, একসঙ্গে দিলে আসলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো বাড়ি যাওয়ার জন্য আসলে গোছ গাছ করতে হবে, রাতে গোছ গাছ করব। বাড়ি যাওয়ার সময় যেরকম বাসায় অনেক কাজ থাকে, সব কিছু গোছ গাছ করে রেখে যেতে হয়, আবার বাড়ি থেকে এসেও এরকম সব কিছু গোছ গাছ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তো আসলে একটা কষ্ট সবকিছু মিলে। তো এই যে আমি বিকালের জন্য নাশতা করছি, ওদের রেডি করছি। তো আমি আজকে রোল বানিয়েছি ওদের জন্য, পরে একদিন শেয়ার করব ডিটেলস আমি কিভাবে রোল তৈরি করি। বাচ্চারা খুব পছন্দ করে, আর যেহেতু ঘরে তৈরি জিনিসগুলো সে স্বাস্থ্যসম্মত ভালো, তো এটা বাচ্চাদের বিকালের নাশতা। এবং স্কুলের টিফিনেও দেওয়া যায়, স্কুলের টিফিনের জন্য খুবই ভালো একটা রেসিপি টিফিন। তো আমি রোলটা পুরি দিয়েছি এখানে, পুর যেটা বলে, আলু চিকন করে কেটে দিয়েছি, আর গাজর আর মুরগি মানে চিকেন দিয়েছি ছোট ছোট করে কেটে, এটাই দিয়ে আমি আগে একটু ফ্রাই করে রেখে দিয়েছি সবজিটা, তারপর এটা করেছি। আর ময়দাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপর এটা করেছি, রুটিটা করেছি, করে তারপর তৈরি করেছি আমি রোলটা। তো বাড়িতে যাচ্ছি, একটু আগেই যাওয়া হয়ে যাচ্ছে, কারণ আসলে আমাদের দূরের রাস্তা, তো টিকিট পাওয়া যায় না গাড়ির সেরকম, আর একটু সমস্যা হয়ে যাবে, স্কুলে ছুটি হয়নি, 2টা ছেলের স্কুল ছুটি হয়নি, তার আগেই চলে যাচ্ছে, ওদের আসলে পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে গেল, কি আর করার। বাড়িতে যাবো, যদি একটু 2 দিন বেশি না থাকতে পারি তাহলে আর আনন্দটা থাকে না আসলে। যাক, একটু পড়াশোনা তো পড়াশোনা তো করবেই, বাচ্চারা মাত্র ছোট ক্লাস, আরো তো সময় পড়েই আছে, 2 দিন 2 দিন বন্ধ গেলে আর কি করার, কিছু করার নাই, আনন্দটা আগে করুক, বাচ্চারা এখন না গেলে আর কখন বাড়িতে যাবে, আনন্দ কখন করবে। আর আসলে ঢাকা শহরে ঈদে কোনো আনন্দই নাই, গ্রামে অনেক আনন্দ, গ্রামে অনেক মজা করা যায়, আর যেহেতু কুরবানির ঈদ, কুরবানি থাকে বাড়িতে, সবাই মিলেমিশে একসঙ্গে কুরবানি দেওয়া অনেকটা আসলে মজা হয়, সবাই একসঙ্গে ঈদ করাটাই আনন্দ, এটা মানুষের আনন্দটাই মেন। তো আর মাঝখানে বেশ কয়েকদিন কথা হবে না, ভিডিও দেওয়াও হবে না, তো যাই হোক, আবার আলহামদুলিল্লাহ সুস্থভাবে ফিরে আসলে তারপর আবার দিব ভিডিও, তাই আমার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের জন্য দোয়া রইল, সবাই আনন্দে ঈদ কাটাবেন। তো আসলে ঈদের আনন্দ সবার জন্যই, সব মানুষ সমান, সবার জন্য ঈদের আনন্দ সমান। তো আমার রোলগুলি আসলে খুব সুন্দর, মজা হয়েছিল,
মচমচা হয়েছিল, অনেক খেতে টেস্টি হয়েছিল। যেহেতু হাতে তৈরি, অবশ্যই স্বাদ হবে, ভালো হবে, স্বাস্থ্যসম্মত হবে, এটাই। অনেক গরম, মাত্র চুলা থেকে নামিয়েছি, তো ওই জন্য অনেক গরম। ছোট ছেলে খাইতে চাচ্ছে কিন্তু গরমের জন্য পারছে না নিতে। তো যাই হোক, আপনারও এভাবে তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, ঈদের শুভেচ্ছা রইল, খুদা হাফেজ।